আরে আমি বুড়ো হয়ে গেছি, আমাকে তার মানে এরকম থাকতে লাগবে বুড়ো হলে? ইয়ে কি মজা! তালি হাই পোকা চোদা কয় কি, সেটা বড় কথা নয়। আবিষ্কার করে ফেলে এবং অ্যাপটির নাম দেয় ফেস অ্যাপ। একদল মানুষ এই অ্যাপটা ইনস্টল করে মনের আশ মিটিয়ে পাগলামো করে যাচ্ছে, আর একদল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ মজা দেখছে, তার মধ্যে আমিও আছি। তো আজকে আমরা কথা বলবো পৃথিবীর মোস্ট উদ্গান্ড অ্যাপ ফেস অ্যাপ এবং স্টুলিসকে নিয়ে। তো আর বেশি ভাট না বকে, লেটস স্টার্ট। স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত। প্রথমে আমরা কথা বলে নেবো স্টুলিশ অ্যাপকে নিয়ে। স্টুলিশ অ্যাপ হলো এমন একটি অ্যাপ যেখানে তুমি নিজের প্রোফাইল ক্রিয়েট করে সেই প্রোফাইলের লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারো এবং তোমার বন্ধুরা বা আননোন কোনো পার্সন তোমাকে এসে খিস্তি দিতে পারে, কমপ্লিমেন্ট দিতে পারে, যা খুশি দিতে পারে। সবাই বেসিক্যালি খিস্তি দেয় এবং সেটা কে দিচ্ছে তুমি জানতে পারবে না, এবং সেটাকে শেয়ার করে তুমি সোশ্যাল মিডিয়ায় বলবে এটা কে, এটা তো আমি জানি না, এটা তো খুব কিউট মেসেজ, এই সব না। এই অ্যাপে তেমন কিছু স্পেশালিটি নেই। যারা ফেসবুকে তোমাকে গালাগাল দিত, যারা সামনাসামনিও তোমাকে গালাগাল দেয়, স্টুলিশে এসেও তারা তোমাকে গালাগালিই দেবে। কিন্তু পার্থক্য এটাই, সামনাসামনি যদি তোমায় কেউ চিডির ভাই বলে তখন তুমি তাকে পাল্টা চিডির ভাই বলে চলে আসো, আর নয়তো সেটাকে এড়িয়ে যাও। কিন্তু স্টুলিশে যখন তোমায় কেউ খিস্তি দিচ্ছে তখন তুমি সেটাকে ফেসবুকে শেয়ার করে ফিলিং সেট উইথ অ্যাঞ্জেল চুতি অ্যান্ড 69 আদার্স করে পোস্ট করো। মানে ড্যাম নামো, তাই না? এবার আসি মেয়েদের কথায়। পাড়ার বান্টু কাকার বিড়িকোর ছেলেটা ফেসবুকে হাই কেমন আছো, ইউ কি করছো, ইউ খেয়েছো, ইউ বয়ফ্রেন্ডের সাথে বিজি আছো, এই ধরনের হাজারটা মেসেজ করেও যখন রিপ্লাই পায় না, অবশেষে সেই স্টুলিশে মেসেজ করে বলে তুমি আমার ক্রাশ, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি দেখতে চাই একবার, তখন সেই মেয়েটাও ফেসবুকে স্ট্যাটাস দেয় প্লিজ পি মি অন ফেসবুক, প্লিজ কাম ইনবক্স। মেসেজ করার পর সেই মেয়েটা যখন বুঝতে পারে এটা তো সেই পাড়ার বান্টু কাকার বিড়িখোর ছেলেটা, তখন মেয়েটি বলে বাজি ইডিয়েট কথাকার, অসভ্য কথাকার, একটা চর মারব, চল বজড়িকে। এরপর হয়তো এমন একটি দিন আসবে হাগু.com নামে একটি অ্যাপ বেরোবে এবং সেই অ্যাপটির লিঙ্ক সবাই শেয়ার করে বলবে প্লিজ সেন্ড মি ইয়োর গুয়ের ফটো, এবং সেই গুয়ের ফটোগুলোকে দেখিয়ে বলবে ও মাই গড হাউ কিউট হাগু, প্লিজ টেল মি হুজ হাগু ইজ দ্যাট। এবার আমরা কথা বলবো ফেস অ্যাপকে নিয়ে। ফেস অ্যাপটা আসলে কি জিনিস? ফেসবুক ইনস্টাগ্রাম করো অথচ তুমি ফেস অ্যাপ সম্পর্কে জানো না, কনগ্রাচুলেশন বস, তুমি তো তাহলে স্বর্গে যেতে চলেছো। ফেস অ্যাপ হলো এমন একটি অ্যাপ যেই অ্যাপটা ইউজ করলে একটা 20 বছরের ছেলে হয়ে যাচ্ছে 80 বছরের বুড়ো, একটা 20 বছরের মেয়ে হয়ে যাচ্ছে একটা 80 বছরের বুড়ি, একটা মেয়ে ছেলে হয়ে যাচ্ছে একটা ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, না মানে সিরিয়াসলি নয়, শুধু ফটোতে। এইসব ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মানুষ বলছে হাই ফ্রেন্ডস, দেখো আমি মেয়ে হলে না আমাকে অনেকটা এরকম লাগতো, আজ থেকে 30 বছর পর আমাকে অনেকটা এরকম লাগবে দেখতে, তাতে আমার বাল ছেঁড়া গেল। হ্যাঁ মানছি, এই অ্যাপটা খুবই মজাদার একটা অ্যাপ। এই অ্যাপটা ইনস্টল করলে প্রচুর মজা পাওয়া যায়। তুই কচি হ, বুড়ো হ, ছেলে হ, মেয়ে হ, এমনকি চাইলে ওটাও হ, কিন্তু এইসব জিনিসগুলো শেয়ার করে আমাদের টাইম লাইন নোংরা কেন হচ্ছে ভাই? না সবকিছু লিমিট পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন তো পুরো লিমিটলেস হয়ে গেছে। কোন এই লোক, কহাঁ সে আতে ইয়ার? ফেস অ্যাপ ব্যবহারকারী বুড়ো মানুষরা, যখন তুই সত্যি সত্যি এরকম বুড়ো হয়ে যাবি না তখন তুই এইসব চিটির বিটির গুলো করতেই পারবি না, কারণ তখন তো তুই নাড়াতেই পারবি না। আমি হাত পায়ের কথা বলছিলাম। এ তো গেল মজার কথায়, এবার আসি ফ্যাক্টে। এই অ্যাপটি যে শুধুমাত্র মজাদার তা কিন্তু নয়, সাথে সাথে এই অ্যাপটি ভয়ঙ্কর ও মারাত্মক। এই রুশ অ্যাপটি ব্যবহার করার সময় আপনি বুঝতেও পারছেন না যে কিভাবে আপনার ফোনে থাকা সমস্ত ব্যক্তিগত তথ্য এই অ্যাপটি চুরি করে নিচ্ছে এবং প্রয়োজনে এরা সেটা ব্যবহারও করতে পারে। কিভাবে আসুন জেনে নিই। ফেস অ্যাপ নামক এই অ্যাপটি ইনস্টল করার সময় দেখা যায় এই অ্যাপটি অনেকগুলো অ্যাপ পারমিশন চায়, যেটা অনেক সময় আমরা তাড়াহুড়োর মাথায় খেয়াল করি না বা অত ভালোভাবে পড়ি না, যার মধ্যে অন্যতম হলো স্টোরেজ, যেখানে স্পষ্টভাবে লেখা আছে এই অ্যাপটি আপনার স্টোরেজ রিড করতে পারে, মডিফাই করতে পারে অথবা ডিলিটও করতে পারে, অর্থাৎ আপনার স্টোরেজের পুরো অ্যাক্সেস এরা নিয়ে। আমেরিকার নিউ ইয়র্কের একটি সংস্থা দাবি করেছে যে এই অ্যাপটি গ্রাহকদের ফোনের কন্ট্যাক্ট থেকে শুরু করে গ্যালারি থেকে শুরু করে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য চুরি করছে, কিন্তু এই অ্যাপ কোম্পানির সমস্ত দাবি খারিজ করে জানায় যে তারা শুধু সেই তথ্যটা বা সেই ছবিটাই নিয়েছে যেটার উপর এডিট করা হবে, এছাড়া তারা ফোনের মধ্যে কোনো কন্ট্যাক্ট গ্যালারি বা কিছুর মধ্যে অ্যাক্সেস করেনি। এই বিষয়টা নিয়ে এখন তদন্ত চলছে, দেখা যাক তদন্তে কি উঠে আসে। কিন্তু আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো, যারা এই অ্যাপটা
ইনস্টল করেছো বা যারা এখনো এই অ্যাপটা ইনস্টল করোনি, তারা প্লিজ এই অ্যাপটার ব্যবহার বন্ধ করো, এই অ্যাপটা প্রচণ্ড ক্ষতিকারক। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আজকের ভিডিওটা কিছুটা মজার, কিছুটা হাসির, কিছুটা শেখার, তাই সবাইকে অনুরোধ করো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবে, সাথে ওই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। এবং যারা যারা আমাকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ফলো করতে চাও, ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, চাইলে করতেই পারো। জানি কেউ করবে না, তবুও বলার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বাই।